السلام عليكم দেখেন কত সুন্দর কিউট বিড়ালের বাচ্চা এখানে আমার বিড়ালটা তিনটা বাচ্চা দিয়েছে মাশাআল্লাহ বাচ্চাগুলো অনেক বড় হয়ে গেছে সুন্দর একটা বাচ্চা কত সুন্দর এই যে এটা মা এটা বিড়ালের মাটা এদিকে আসো এই যে বাচ্চা এই যে দেখো এদিকে 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 এই যে মাটা মাশাআল্লাহ দেখেন তিনটা বাচ্চা দিছে তিনটা বাচ্চা বেশ বড় হয়ে গেছে এটা শুধু আমার কাছে আইবো বাচ্চাগুলো কত কিউট এই কত সুন্দর বাচ্চা মাশাআল্লাহ এই যে এটা হলো মা এর বাবাটাকে মেরে ফেলা হয়েছে কোন দুশমন জানি বাবাটা মেরেছে এই যে আমার সবসময় আমার সাথেই থাকতে চায় না না এই যে বাচ্চাগুলো মিউ 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 এই দেখেন আমি দৌড়ি বাচ্চাগুলোকে স্নেহ ভালোবাসা দিয়ে দেখেন কত স্নেহ ভালোবাসা দিয়ে বাচ্চাগুলোর বড় করছে আল্লাহ আকবার আল্লাহ আকবার সবাই আমার বিড়ালটার জন্য দোয়া করবেন যেন সুস্থ থাকে ইনশাল্লাহ এই দেখেন এই বাচ্চাগুলো ছোট ছোট হাঁটার জন্য চেষ্টা করতেছে এই যে খুব সুন্দর কিউট বেবি ক্যাট অনেক সুন্দর লাগে তিনটা বাচ্চা মনে হয় দুইটা পুরুষ একটা মেয়ে কত সুন্দর আদর করতেছে মা মা যে কত ভালোবাসে মা কত বাচ্চারে কত ভালোবাসে সবাই মা এটা সন্তানটাকে ভালোবাসে অনেক সুন্দর অনেক সুন্দর লাগতেছে মিনি 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 যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন সাবস্ক্রাইব করবেন শেয়ার করতে অবশ্যই ভুলবেন না সবাই জীবকে ভালোবাসবেন প্রত্যেকটা জীবই আল্লাহর সৃষ্টি আর বিশেষ করে বিলাই এটা কোনো অপবিত্র জিনিস না পবিত্র জিনিস ওকে আল্লাহ হাফেজ সালামু আলাইকুম